সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। যাদের ফিঙ্গারপ্রিন্ট এখনও নিবন্ধিত হয়নি তাদের অতি দ্রুত নিবন্ধন করতে নিতে আহ্বান জানিয়েছে সৌদি আরবের পাসপোর্ট বিভাগ। শিগগিরই এই অনলাইন সিস্টেম বন্ধ হয়ে যাবে। সৌদি আরবের পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগ এসব কথা জানিয়েছে। বলা হয়েছে, সৌদিতে অবস্থানরত সকল বিদেশিদের যাদের আগের ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্রেশন করা হয়নি তাদের দ্রুত নিজেদের এবং তাদের 6 বা তার বেশি বয়সের বাচ্চাদের ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন করার অনুরোধ জানানো হয়েছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত বেশিরভাগ প্রবাসী ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন করেননি। নিবন্ধন না করলে প্রাপ্ত সুবিধাসমূহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এই প্রক্রিয়াটি দ্রুত এবং সঠিকভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে অভিজ্ঞ জনবল এবং অত্যাধুনিক যন্ত্রপাতি সহ প্রতিটি এলাকা এবং বিভিন্ন প্রদেশে স্থাপন করা হয়েছে। গত কয়েক মাস যাবৎ সৌদি আরবের পাসপোর্ট বিভাগ প্রবাসীদের বারবার অনুরোধ করেছে তাদের ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন করার জন্য, কিন্তু অনেক প্রবাসীর সেই বিষয়ে কোনো মাথা ব্যথাই নেই। আমাদের বাংলাদেশি প্রবাসীরা যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেই উপকারী জিনিসটা তারা করার জন্য মোটেই আগ্রহী না। আরে বাবা, এই জিনিসটা তারা বুঝতেই চায় না যে সৌদি আরব সরকার তাদের ভালোর জন্যই এই নিয়মটা করেছে, যাতে ভবিষ্যতে তাদের কোনো বিপদ আপদ না হয়। আর এটা করতেও কোনো টাকা পয়সা খরচ হয় না, শুধুমাত্র আপনার 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। তাই সৌদি আরবের সকল প্রবাসীদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা সময় করে যাও, যাতে এসে আপনার ফিঙ্গারপ্রিন্টটি নিবন্ধন করুন। একবার এই নিবন্ধন বন্ধ হয়ে গেলে পুলিশ কিন্তু আপনাকে ধরার জন্য হন্য হয়ে খুঁজবে এবং আপনি সৌদি আরবের চোরের মতো পালিয়ে বেড়াবেন। তাই বিপদে পড়ার আগেই দয়া করে সাবধান হন। ভিডিওটি সকল প্রবাসীদের সঙ্গে শেয়ার করুন, যাতে সৌদির সকল প্রবাসী ভাই এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর সৌদি আরবের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।